চ্যানেল রূপালী, ভয়েস অব বাংলাদেশ।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাইপারটা একটু বাড়বে ভোকালে। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল করিম, সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা। আমি শুরু করলাম পরম আল্লাহর নামে, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জান মাল মান সম্মান সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার দরবারে সঁপে দিয়ে আল্লাহর পেয়ার হাবিব সরকারে দু আলম বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মদিনাতুল মনোয়ারা মক্কার জ্যোতি মদিনার মতি আওয়া লাখের জাহের বাতেন সর্বকুলের সাথী পাপি গুনাগার উম্মতের কান্ডারি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শানে মানে দরুদ পড়ে আহলে বায়াত পাকপাঞ্জাতনের প্রতি সম্মান ভক্তি নিবেদন করে 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 360 জন আউলিয়া, 4 মাজহাবের 4 ইমাম, কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মজিদ্দাদিয়া তরিকায়ে সাহাবিরিয়া ও অন্যান্য সকল তরিকার পীর মাশায়েখ বুজুর্গান আল্লাহওয়ালা যে যেখানে যে অবস্থায় আছেন সকলের দরবারে ভক্তি রেখে আমার গর্ভধারিণী মা বাবার পবিত্র চরণে ভক্তি দিয়ে আমার যিনি উস্তাদ, আমার শিক্ষাগুরু, আমার গানের গুরু বাউল খুরশেদ আলম সরকার, আমার উস্তাদের চরণধুলি মাথায় নিয়ে শাহান শাহে মাওলা রাহাত আলী শাহ দরবারের প্রতি ভক্তি রেখে আজকে যার নামে এই অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও মানিকগঞ্জ জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলাধীন ধামসর হযরত শাহ দরবেশ বাবার বার্ষিক পবিত্র ওরস মোবারক আমি দয়াল বাবা দরবেশ শাহর পবিত্র দরবারের প্রতি আমার ভক্তি রেখে এই দরবারের সম্মানিত সভাপতি সহসভাপতি পরিচালক বৃন্দ কেশিয়ার মহোদয়, সম্মানিত গান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার ডান পাশে বাম পাশে চতুর্দিকে যে সকল ভাই বাবারা চমৎকার এই আয়োজন করেছেন সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি আমার সালাম দিয়ে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ এ এম নাইমুর রহমান দুর্জয়, মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক। আমি সেই সম্মানিত প্রধান অতিথির কাছে আমার সালাম রইল। সম্মানিত সুধি, সকল তরিকার ভাইয়েরা বাবারা, আপনাদের সকলের প্রতি সালাম দিয়ে আমি যার সাথে গান গাইতে দাঁড়িয়েছি আমার শ্রদ্ধেয় বোন বাংলাদেশের সুনামধন্য শিল্পী যিনি আমার অনেক শ্রদ্ধার পাত্র, আমাকে খুব আদর করেন, অনেক মায়া করেন, ভাই স্বরূপ দেখেন, আমিও যাকে যথেষ্ট ভালোবাসি মুক্তা সরকার, ওনার কাছে আমার সালাম দিয়ে উভয় পক্ষে যারা সঙ্গীত শিল্পী যারা আছেন সকলের চরণে আমার ভক্তি রেখে, সাউন্ডে যে ভাই আছেন আমার সে দাদাভাইয়ের প্রতি সালাম দিয়ে, এখানে মিডিয়ার ভাইয়েরা আছে, বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা আছে, আপনাদের প্রতি সালাম রেখে আমার মা বন্ধের প্রতি সালাম রেখে দেশের সমস্ত উলিয়াউলিয়া প্রত্যেকের দরবারের প্রতি আমার ভক্তি রেখে মানিকগঞ্জ সিঙ্গাইর ফকির মাওলা আজিমপুরি দরবারের প্রতি বাবা রশিদ শাহর দরবারের প্রতি ভক্তি রেখে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। আর আওয়াজটা পরে আসে, মানে একটু লেটে আসে, আমার এইভাবে খুব একটা অভ্যস্ত না। হ্যাঁ, আমার অনেক ভাই বাবারা আছেন। আচ্ছা আচ্ছা, আমি আজকে থেকে 15-16 দিন আগে আমার সাগর ভাই আমাকে একটা
পেপার পোস্টার পাঠাইছে এই অনুষ্ঠানের সিরিয়ালটা। এই পোস্টারে দেখলাম গত 19 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠান চলতেছে। আমি রীতিমতো অবাক। আমি দেখলাম 19, 20, 21, 22, 23, 24, 25 26, 27, 28, 29 1 মার্চ, 2 মার্চ বিগত 12 দিন পরে 13 দিনের মাথায় আমি আর মুক্তা সরকার গান গাইতে আইসা জনগণ কি পামুনি, এটা একটা মনে একটা আশঙ্কা। এটা কিভাবে সম্ভব এক নাগারে 12-13 দিন অনুষ্ঠান করা? যারা পরিচালক আল্লাহর দরবারে দোয়া করি আপনাদের যথেষ্ট ধৈর্য শক্তি আছে। একদিন অনুষ্ঠান করে অনেকে পরের দিন তারা আর পাওয়া যায় না, আর 12-13 দিন যাবৎ আপনারা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। এই দরবারের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আমরা দয়ালের ফায়েজ নিতে এসেছি, আমরা যেন রহমত থেকে বঞ্চিত না হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গান কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে দয়া করে নিজগুণে ক্ষমা করবেন, ধন্যবাদ। এই মনিটরে বাড়াই দিতে হবে, মাইকের থেকে মনিটরটা লাউড করতে হবে। মাওলা রে আমার, ওগো এলাহি আমার মাতা পিতার রমণ ফলে মায়ের মাতৃগর্ভে পাঠাইলে, আমায় জরায়ুতে দিয়েছি আমাকে বলেছেন যতটুকু না বললে নয় বন্দনা গান। আসলে বন্দনা হইল আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করে শেষ করার মতো ক্ষমতা আছে কারো? না বাবা, আছে? না, কারো ক্ষমতা নাই। পদ্মা মেঘনা যমুনা যত নদী আছে, যত নদীর তীরে যত বালু আছে, চাইলে ওই বালুগুলো গণনা করা সম্ভব, আল্লাহর গুণ গণনা করা সম্ভব? তো সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, ভয় থাকতে হবে, সবসময় আল্লাহ আল্লাহ নবীর নাম, ওলিয়া ওলিয়ার নাম, পীর মুর্শিদের নাম, মা বাবার নাম, কয়েকটা নাম যদি ভিতরে থাকে তার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না। আর যে ব্যক্তি অন্যের ক্ষতি করে না ওই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমার মাতা পিতার রমণ ফলে মায়ের মাতৃগর্ভে পাঠাইলে, তুমি জরায়ুতে দিয়াছিলে ঠাই প্রভু, তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না, তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না, আলে মুলগা এ বিন আল্লাহ শায়ব এলা।
চাহি তোমার মতন দরদি কেউ নাই, নাম স্মরণ ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই, নাম স্মরণ ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতন ওগো এলাহি আমায় কি সুন্দর ঘর বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই ওগো এলাহি, তাই তো আমরা করতেছি বড়াই ওগো এলাহি, তাই তো আমরা করতেছি বড়াই ওগো এলাহি। আমায় কি সুন্দর ঘর বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই, মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না, মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না, আমার মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না, কোন দিন জানি আমি মইরা যাই ওগো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই, নাম স্মরণ ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই, নাম স্মরণ ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতন ওগো এলাহি। আমার যেদিন আসবে কালো সমন করতে পারবে না কেউ বারণ, আজরাইল মানিবে না সরকারের দোহাই ওগো এলাহি, মানিবে না সরকারের দোহাই ওগো এলাহি। আমার যেদিন আসবে কালো সমন করতে পারবে না কেউ বারণ, মানিবে না সরকারের দোহাই, তোমার এই নরম আশা বুঝে না পাগল দুর্বিশা, তোমার ওই নরম আশা বুঝে না পাগল দুর্বিশা, তোমার এই নরম আশা বুঝে না পাগল দুর্বিশা, চরণাশায় তোমারই গান গাই ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি। আমি শুকরিয়া জানাইলাম মাওলা তোমারই দরবারে, মানব রূপে পাঠাইয়াছ আমায় মানুষের ভিতরে, শুকরিয়া জানাইলাম মাওলা দরবারে তোমার, মানব রূপে পাঠাইয়াছ দুনিয়ার মাঝা
তোমার প্রিয় রাসূল আল্লাহ নূরে মোহাম্মদ, আমার দয়াল নবীর রওজা পাকে আমার সালাম রয় হযরত, হাজার দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়, উম্মতের লাগিয়া কান্দেন নবী মোস্তফায়। হাইটা বলেন ভাই। আমি হাজার দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়, উম্মতের লাগিয়া কান্দেন আমার নবী মোস্তফায়, পাক পাঞ্জাতন স্মরণ করি আসরের ভিতরে, লাখের উপর চব্বিশ হাজার ভক্তি পয়গাম্বর রে, আমার আল্লাহর ভবের আউলিয়া যতই আমি ভক্তি দিয়া যাই, চার তরিকার চার পীরের ভক্তিও জানাই, আমার জন্মদাতা পিতা মাতা ভক্তি গেলাম দিয়া, যাদের ওই উসিলায় ভবে আসিলাম চলিয়া, ওস্তাদের চরণে আমার ভক্তিও জানাই, যারু ছিলাই বাউলের গান আমি শিখিতেছি ভাই, আমার গানের গুরু খুরশেদ সরকার ভক্তি গেলাম দিয়া, আমার মনিবের চরণে আমার ভক্তি যাই রাখিয়া, আমার শাহনশাহ রাহাত বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই, আমার দরবেশ বাবার দরবারেতে ভক্তিও জানাই, আমার দরবেশ বাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, ফকির মাওলা আজিমপুরি ভক্তি যাই রাখিয়া, মিরপুর হযরত বাবা শাহ আলী প্রেম ভক্তি রয়, আমার শাহালি বাবার পাক দরবারে ভক্তি দিতে হয়। সভা করে আছেন যারা সালামও জানাই, ময়মুরব্বী আছেন যত আমার ভক্তিও জানাই, আমার তরিকার ভাই আছেন যারা ওই চরণে আমার ভক্তি নিবেদন, আমার বড় ভুন মুক্তা সরকার সালাম র এখন, আমার মা ভগ্নীরাই আছেন যারা আসরের ভিতরে, আপনাদের সকলের কাছে সালাম দিয়া সরে, আমার কি বলিব নাম ঠিকানা কিছুই জানা নাই, আসল বাড়ির ঠিকানা বা জান জানেন মালিক সাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতর কসবাধরি থানায়, আমার গ্রাম পোস্ট অফিস বিদ্যানগর পত্রের ঘোষণায়, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতর কসবাধরি থানায়, আমার গ্রাম পোস্ট অফিস বিদ্যানগর পত্রের ঘোষণা, পিতা মাতায় অদর করে জহিরুল ইসলাম কয়, এই নামে তেরাজ সভাতে আমি দিলাম পরিচয়, আমার মুর্শিদ চান্দেন ডাক দিয়াছেন জহির পাগলা কইয়া, এই নামটাও সবার মাঝে পরিচয় যাই দিয়া, তাই এই বলিয়া বন্ধনা গান বারণ রেখে যাই, সম্মানিত গান কমিটি সালামও জানাই, তাই ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা চাই এবার গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, নাম স্মরণ ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণ ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো করে ভাইয়া পাঁচ মিনিট গাওয়া যাবে একটা গান, আচ্ছা একটু হাই পার্টটা দেন। হ্যাঁ আচ্ছা, যদি আজানের সময় হয় আর গানটার দরকার নেই, আজানের পরে ইনশাল্লাহ নামাজের পরে আমরা শুরু করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
যাই হোক, আমরা আবার আমাদের কাজে আসলাম। আমি একটি গান রাখলাম, আল্লাহর গুণগান স্বীকার করা, আল্লাহর গোলামি স্বীকার করাই হলো বান্দার কাজ, তাই না? সকলের সকল আছে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমরা এখানে অনেক তরিকার ভাই সমবেত হয়েছি, তবে আল্লাহর হাবিবিক যিনি, যিনি রাহমাতাল লিল আলামিন, পাপী গুনাহগার উম্মতের জাবিনদার, আমাকে দয়াল নবী উম্মত বলে আমাকে তরাবেন কিনা জানি না, যদি দয়াল নবীর সম্মান গুণগান করে জিন্দেগিটা সৎ পথে থেকে চলে যেতে পারি, একজন নবীর উম্মত হিসেবে আমার দয়াল নবী যেন আমার সহায় থাকে। আমি ছোট করে একটি নবীজির শান আমি রাখি, রেখে বসে পড়ি, তারপর আমাদের সবার আকর্ষণীয় মুক্তা সরকার গান গাইবেন। ধন্যবাদ। বাজান, কেউ যদি মন থেকে মানে আকুল হইয়া হৃদয় দিয়া আমার রাসুলকে ডাকে, আমার রাসুল কি শুনবে না? শুনবে না? আমার ডাক যদি আমার নবী শুনে, আমার এই ডাকের ওসিলায় আমার দয়াল নবীর দর্শন আমি পাইতেও, এটা বিশ্বাস। এটা কি বিশ্বাস? আর বিশ্বাস করার নামই হলো ঈমান। বিশ্বাস করার নামই হলো ঈমান। আমি এটাকে অনেক জায়গায় গানটা গাই, আপনারাও মনে মনে আমার সাথে গাইবেন। যার ডাক আল্লাহ কবুল করে, ওই ডাকের উসিলায় যেন আল্লাহ আমাদের সকলের ডাককে কবুল করেন। জানিয়া
গো ভাই সাজায় নয়ন জলে নবী ভোগ ভাই সাজায় নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো দয়াল নবী উম্মত জানিয়া উম্মতি বহলে কান্দেন নবী মদিনাতে শুইয়া দেখা দেন গো দয়াল নবী উম্মত জানিয়া দেখা দেন দেখা দেন গো নবী পাগল জানিয়া নবীজি এজিদেরা পাথর মারে রক্তে গেলে ভিজিয়া দেখা দেন গো মায়ার নবী উম্মত জানিয়া নবীজি নবীজি গো আমার
গো নিদান কালে দিয়েন গো দেখানো বি নিদান কালে দিয়েন গো দেখা মুর্শিদ রূপে আসিয়া দেখা দেন গো মায়ার নবী পাপি জানিয়া আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী নূরের নবী কোথায় রইলে লুকিয়া দেখা দেন দেখা দেন গো নবী জানিয়া দেখা দেন দেখা দেন গো নবী স্বপ্নে আসিয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পঞ্জাতনের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে হ্যালো ঠিক আছে পীরশের যত অলিয়া উলিয়া গাউস কুতু পীর মাসে সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা যাপন করে আজকে যে মহান অলির দরবারে হাজির হয়েছি দরবেশ রহমতুল্লাহ আলাইহে বাবা জানের পবিত্র দরবারে আমার ভক্তি শ্রদ্ধা রেখে বাবা জানের ভক্ত আশেকান যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন হ্যালো হ্যালো
দয়ালের দরবারে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের চরণে আমার ভক্তি রেখে, আমার মাতা পিতার চরণে আমার ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা, সাউন্ডটা আবার কেমন জানি হয়ে গেছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, মনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে আমার ভক্তি রেখে, বাবা জানের ভক্ত আশেকান বৃন্দ যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে, শিল্পী সহশিল্পী সকলের প্রতি সালাম রেখে আসরেকা শুরু করতে যাচ্ছি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল মুক্তিযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, অগণিত যোদ্ধা ও তো মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আসরেকা শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় সুর ছন্দে ভুল হলে আল্লাহর হস্তে সকলে ক্ষমা করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গান কমিটিতে যারা আছেন, দয়ালের নামে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে গানটা করেন, গান কমিটির সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। বরণ করি আজি তোমারে,
কিশোর কিশোরী হয়েছি আজ পূজারি গিরিধারী জানিয়া হয়েছি আজ পূজারি গিরিধারি জানিয়া তোমারে তুমি এসো প্রভু আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলায় মোর জন্ম হয় মধ্যবেতের
থানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় এক নম্বর মিরপুর থানায় সাহারি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে, এটা হয় নকল ঠিকানা, দুই দিনের মুসাফির খানায় আসল বাড়ির নাম জানি না, কই যেন রাখছেন রাব্বানা, আসল বাড়ির নাম জানি না, কই রাখছেন, কই যেন রাখছেন রাব্বানা। ছোট বন্দনা করার জন্য যতটুক না করলেই না, ঠিক ততটুক চেষ্টা করলাম করার জন্য। আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য উপস্থিত হয়েছে আজকে 13 দিন হয় এই অনুষ্ঠান, প্রতিদিন আপনারা গান শুনছেন, তাহলে আমরা যে শিল্পী আমাদের চাইতে ধৈর্য বেশি আপনাদের, এটা আমাদের স্বীকার করতে হবে। আপনাদের সকলের চরণে আমার ভক্তি রেখে একজন অলির দরবারে এসেছি। বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পীরা এখানে গান করে গেছে, আমি একবার এসেছিলাম, আরো 3 বছর আগে এ দরবারে এসেছিলাম, আমি আর বিজয় দন গান করেছিলাম, তারপরে আজকে আসা। এটা হযরত দয়াল বাবা দরবার শাহ রহমতুল্লাহ আলাইহের দয়ালের দয়া যদি না থাকতো, আল্লাহর রহমত যদি না থাকতো, আপনাদের ভালোবাসা যদি না থাকতো, তাহলে এখানে আসতে পারতাম না। তাই আমারও সৌভাগ্য হয়েছে আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া পাওয়ার, এটা আমি আমার নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। কারণ এই দরবারে যত বছর গান হয় আমার জন্মের বয়স এত হবে না, এখানে এই অলির দরবারে, এই মানিকগঞ্জে কিছু কিছু দরবার আছে, পাটুইপুরি দরবার শরীফ, এখানে কিছু কিছু দরবার আছে, যেই এই কয়েকটা জায়গার মধ্যে যত বছর ধরে গান হয় এটা অনেক বড় একটা বিষয়। আর এখানে যারা গান শুনতে আসে তারা তো অবশ্যই অনেক জ্ঞানীগুণী সাধুগুরু বৈষ্ণব, তা আমি মনে করি যে এখানে যারা বসে আছেন গান শুনতে আসছেন গান শুনছেন, তাদের গান শোনার যে একটা বয়স, আর আমার গান যতদিন ধরে গাই গানের বয়সও এক হবে না, তাই আমি মনে করি আপনারা সবাই আমাদের উভয় শিল্পীর মাথার তাজ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা আজকে এসেছি এখানে গান করার জন্য, আপনাদের দোয়া, দয়ালের দয়া পেলে আমরা কিছুটা হলেও যেন আত্মার খোরাক আমরা দিয়ে যেতে পারি এবং নিয়ে যেতে পারি।
কারণ গান হলো আত্মার খোরাক। তাই গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার। আমরা যেন দয়ালের দরবারে শেষ রজনীতে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, দয়ালের দরবারে যেন কিছু দিয়ে যেতে পারি, এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। তাই চেষ্টা করব যে দরবারে এসেছি আমি আমার মুর্শিদকে স্মরণ করে, আজকে দরবার যে দরবারে এসেছি দরবেশ রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে একটি গান করব। আপনারা যে যার আশেক, যে যার পাগল, যে যার ভক্ত, সেই মুর্শিদকে ধ্যানে মর্যক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ। কাঙ্গালেরি ধন গো তুমি রইয়াছ লুকাইয়া রে তো।
আমার যদি পাঠাও ভাবে জগতের প্রথম সারির গায়ক ব্রাহ্মণ বাড়িতে আগত জহির বাগলা গাইবেন খাজা বাবুমের খাজা বাবার ভূমিকায়। বনাম বাংলাদেশের ভগত জগতের প্রথম সারির গায়িকা ঢাকা থেকে আগত মুক্তা সরকার গাইবেন বড় বিশ্বাবের ভূমিকায়। প্রিয় দর্শকমণ্ডলী, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দশব্রে বাবার বার্ষিক অনুষ্ঠানের শেষ দিনের গানের উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আস্তে উনি হয়তো ভালোবেসে বলেছেন, আমি প্রথম শ্রেণীর গায়ক না, এটা আবেগ থেকেও বলতে পারে বা হয়তো আমাকে সন্তান স্বরূপ মায়া করে বলতে পারে। এখন আপনারা আমার প্রথম শ্রেণীর গায়ক মনে করে বায়না করাই না কইবেন যে তুমি এই শিল্পীর সাথে এভাবে গাও, তখন তো আর আমি পারবো না। তখন আমি যে প্রথম শ্রেণীর গায়ক হইলাম এই কথাটার দামটা আর, আমি একদম ক্ষুদ্র একজন গায়ক বাংলাদেশের মধ্যে, আমার থেকে জুনিয়র মনে হয় আর কোনো বাউল শিল্পী নাই। আপনারা ইউটিউব খুঁজলেও পাইবেন, আমার থেকে ছোট আর কোনো শিল্পী বাউল জগতে নাই, একেবারে ক্ষুদ্রতম একজন গায়ক আমি। তবে ওনাদের মতো বিজ্ঞ শিল্পীরা আদর করে ভালোবেসে আমাকে জায়গা দিয়েছেন বলেই তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাইছি, কিন্তু তাদের সাথে পাল্টা গান করার ক্ষমতা আমার নাই। গতকালকের আগের কালকে, মানে গতকালকের আগের দিন যিনি গান করেছেন বাবা আরিফ দেওয়ান, উনিও আমাকে খুব আদর করেন, আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। ওনার মতো মানুষের সাথে গান গাওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু উনি আমাকে নিয়ে গান গাইছে, উনি আমাকে নিজে বলছে যে বাবা আমি তোর সাথে গান গামু, এটা হলো ওনার মানবতা, আমার কিছুই না। এখন উনি আমার ভাই মাইক দিয়ে বলছে প্রথম শ্রেণীর গায়ক, আপনারা যদি মনে করে আবার আমারে বায়না করে নিয়ে ওই প্রথম শ্রেণীর গায়কের কিছু আদায় করতে চান তাহলে কিন্তু ঠকবেন, এটা আমি আগে কয়ে রাখলাম, বেশি আশা করে আমার বায়না করেন না। ধন্যবাদ জানাই আজকের সম্মানিত কমিটি মহোদয়কে,
দুইজন অলির জীবনী গাওয়ার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এমন দুইজন আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, যাদের কথা ওনারা পৃথিবীতে আসার আগে ওনার জীবনী মানুষ বলতে পারছে। এমন দুইজন মহান অলির নামে গুণগান গাইব যারা পৃথিবীতে আসার আগেও তাদের জীবনী তাদের ভক্তরা রচনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি, আমাকে যে দায়িত্ব দিয়েছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জরি খাজা বাবার শানে কিছু গান গাইতে, আমার বোনকে দিয়েছেন বড় পীরের শানে, বড় পীরের জীবনী ধরে কিছু বলার জন্যে। তবে আপনাদেরকে একটা কথা বলি, মায়েরা আপনাদের থেকে একটু কথা আসে, একটু ছোট করে বললে ভালো হবে। আমার দয়াল নবীজি মক্কায় আসলেন, এমন এক বর্বর যুগে আমার দয়াল নবীকে আল্লাহ পাঠাইলেন যেই যুগে মানুষ পদভ্রষ্ট ছিল, ওই যুগে কলিযুগে শেষ যুগে একজন মানবতার নবী পাঠাইলেন, একজন শান্তির নবী পাঠাইলেন যার নাম রহমাতাল লিল আলামিন। যেই বংশে আমার নবীর মতো একজন রহমাতাল লিল এসেছেন যিনি তরানেওয়ালা, ওই বংশের মধ্যেই আসছে হাশেমি গোত্রে কোরাইশ বংশে আসছে আবু জাহেলের মতো একজন বেঈমান, ঠিক না বাবা? যেখানে নবীজির মতো একজন রহমাতাল লিল আলামিন, ওইখানে আবু জাহেলের মতো একজন বেঈমান কাফের কে আল্লাহ ওই যে অন্ধকারও দিয়ে দিলেন একটা নূরও দিয়ে দিলেন, ওই অন্ধকারটা এজন্য দিলেন ওই অন্ধকারের কারণে যেন নূরের প্রতিফলনটা প্রকাশ পায়। বাগদাদে মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে না? বাগদাদে, ইরাকে, আফগানিস্তানে, বাগদাদে সে আছেন হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রাম্বানি গাউসে সামদানি বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ। যেখানে আব্দুল কাদের জিলানির মতো একজন মহান আল্লাহর অলির রওজা শরীফ, ওইখানেই মানুষের উপরে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ না, ভারতের মধ্যে যেখানে হযরত খাজা গরিবে নওয়াজের মতো একজন আল্লাহর অলি শুয়ে আছেন, ঠিক তার পাশেই দিল্লির মধ্যে আমাদের মুসলমানদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের ঘরের মধ্যে আক্রমণ করা হচ্ছে, তারা মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি বলবো আল্লাহ যেন আল্লাহর বান্দাদেরকে তিনি তার রহমতের ছায়া তলে একটু জায়গা দিয়ে বাঁচিয়ে রাখে। এতে পরিষ্কার বোঝা যায় যেখানে নবী সেখানে আবু জাহেল, যেখানে বড় পীর সেখানে মুনাফিক, যেখানে খাজা গরিবে নওয়াজ ওইখানেও মুনাফিক আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ মুনাফিকদেরকে যেন বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি আমার পালা থেকে ছোট করে একটি গান গাইব, এর মধ্যে আমাদের সম্মানিত অনেক অতিথি মহোদয় আসছেন তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মঈনুদ্দিন চিস্তি আগো খাজা, তুমি মঈনুদ্দিন চিস্তি তুমি এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিস্তিয়া গো খাজা, মঈনুদ্দিন চিস্তিয়া এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, খাজায় আজমিরে ঘুমাইয়া।
মইনুদ্দিন চিস্তিয়া গো খাজা, মইনুদ্দিন চিস্তিয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, খাজায় আজমিরে শুইয়া। মইনুদ্দিন চিস্তিয়া খাজা, মইনুদ্দিন চিস্তিয়া। হজের কারণে খাজাই মক্কায় যান চলিয়া, আসসালাম আলাইকুম সালাম দিলেন গো পৌঁছাইয়া মদিনায়, দিলেন গো পৌঁছাইয়া। হজ করিতে গেলেন খাজায় মক্কাতে চলিয়া, আসসালাম আলাইকুম সালাম দিলেন গো পৌঁছাইয়া মদিনায়, দিলেন গো পৌঁছাইয়া। ওয়ালাইকুম সালাম বলিলেন রাসুল নিজে আসিয়া, ওয়ালাইকুম সালাম বলিলেন রাসুল নিজে আসিয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, খাজায় আজমিরে ঘুমাইয়া। মইনুদ্দিন চিস্তিয়া গো খাজা, মইনুদ্দিন চিস্তিয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, খাজায় আজমিরে ঘুমাইয়া। রাসুল বলে নগো খাজা তোমারে দেই কইয়া, হিন্দুস্তানে যাও না ইসলাম প্রচারের লাগিয়া গো তুমি, প্রচারের লাগিয়া। রাসুল বলে নো মইনুদ্দিন তোমারে দেই কইয়া, হিন্দুস্তানে যাও না ইসলাম প্রচারের লাগিয়া তুমি, প্রচারের লাগিয়া। উড়াইল কলেমার নিশান কুদরতে তাকাইয়া, উড়াইল তৌহিদের নিশান আজমিরে তাকাইয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। হিন্দুস্তানে যাইয়া খাজায় আজান দিল দিয়া, দত্ত ছিল হিন্দু আসল মারিবার লাগিয়া তারে, মারিবার লাগিয়া।
হিন্দুস্তানে যাইয়া খা যায় আজান দিল দিয়া, যত ছিল হিন্দু ভাইয়েরা আসলো মারিবার লাগিয়া, তারে মারিবার লাগিয়া হইল তারা হয় মুসলমান কালেমা পড়িয়া, হইল তারা হয় মুসলমান কালেমা পড়িয়া, তারা সকলে হইল মুসলমান কলেমা পড়িয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজায় আজমিরে ঘুমাইয়া, মইনুদ্দিন চিস্তিয়া খাজা মইনুদ্দিন চিস্তিয়া, এই জগৎ করিল পাগল আজমিরে শুইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া, চিস্তিয়া তরিকায় যারা মুরিদ যাবে হইয়া, তাদের জন্য তরাইবেন চিস্তিয়া তরিকায় যারা মুরিদ যাবে হইয়া, চিস্তিয়া তরিকায় যারা দাখিল যাবে হইয়া, নিবে তরাইয়া খাজা নিবে তরাইয়া, সরকার রশিদ বলে সেইয়া সাথে রইলাম পন্থে চাইয়া, রশিদ সরকার বৈশাই আছে আসার পন্থে চাইয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া, মইনুদ্দিন চিস্তিয়া খাজা মইনুদ্দিন চিস্তিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে শুইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া, মইনুদ্দিন চিস্তিয়া খাজা মইনুদ্দিন হজ করিতে গেলেন খাজায় মক্কাতে চলিয়া, আসসালামু আলাইকুম সালাম দিলেন পৌঁছাইয়া মদিনায়, দিলেন পৌঁছাইয়া হজ করিতে গেলেন খাজায় মক্কাতে চলিয়া, আসসালামু আলাইকুম দিলেন মদিনাতে যাইয়া খাজায় মদিনাতে যাইয়া, ওয়ালাইকুম সালাম বলিলেন রাসূল নিজে আসিয়া, ওয়ালাইকুম সালাম বলিলেন রাসূল নিজে আসিয়া, ওয়ালাইকুম সালাম বলিলেন রাসূল নিজে আসিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া, মইনুদ্দিন চিস্তিয়া খাজা মইনুদ্দিন চিস্তিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া,
দেখা যায় আজমিরে ঘুমাইয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া। পালার খাতিরে একটা প্রশ্ন করতে হবে না, কে বলেন? জিজ্ঞেস করব একটা কথা, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বড় পীরের পালায় গান গাইবেন, মায়েরা আপনারা আমার কাছে তো, এটা কমে গেছে মনিটরে, বাইরে মাইক কমান, মাইকটা কমান, মাইকগুলো শীত দেয়। হ্যালো, এই যে বক্স বাড়ান, আমরা মাইকটা কমান, মাইক তো নয়েজ করতেছে, বেলাটা কমান একটু, এখন ভোকাল বাড়ান, ভোকাল কমায়েন না, বাড়ান। হ্যালো, বাড়ান, হ্যালো, আরো বাড়বে দাদু, তিনটা মনিটর, তিনটা মনিটর দিলে তো অনেক সাউন্ড হয়। আমরা সাধারণ মানুষও জানি মানুষ খুন করা কিন্তু পাপ, পাপ না, মহাপাপ, মানুষত্ব মহাপাপ, মানুষ হইয়া মানুষ খুন করা পাপ না, মহাপাপ। কিন্তু বড় পীরের মতো একজন আল্লাহর ওলি তিনি মানুষ খুন করেছেন, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? অবশ্যই বুঝেছেন। আমরা সবাই জানি মানুষ হত্যা মহাপাপ, সাধারণ মানুষ যদিও মানুষ খুন করে ওখানেও মহাপাপ, কিন্তু বড় পীর একজন আল্লাহর ওলি হইয়া তিনি মানুষ খুন করলেন, এটার একটা সমাধান দিবেন, কাকে খুন করলেন? যিনি খুন কইরাও পাপি হইল না, বরং তিনি আরো নেকির ভাগিদার হইলেন, বড় পীর কাকে খুন করলেন? আপনার কাছে এটা আমার একটা কথা রইল, আপনি আশা করি কথার জবাব দিবেন, সমাধান করবেন। আমি আরেকটি গান করি, সাউন্ডটা প্রথম স্টেজ থেকেই খুব ভালো ছিল, আস্তে আস্তে ডিমোশন হইতেছে, মনে করছি মানিকগঞ্জে আইসি বকশিস দেওয়া যাবো, এখন দেখতেছি বকশিস মনে হয় কম বউ, আম করে ভালো দিলে আমরাও দিব। হ্যাঁ, আমরা কিন্তু দেই, আমরা মাইকম্যান সাহেবকে কিন্তু বকশিস দেই, আমরা খুশি করি, আম করে খুশি করলে আমরাও দেই। আবার বেহালা কমে গেছে, দরবেশ বাবা এই পথ দিয়া আসবে গো, দয়ালে পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়ারে, দয়াল আমারে পথ দিয়া আসবে গো, দয়ালে পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের পানে চাইয়ারে, দয়াল আমারে পথ দিয়া আসবে গো, আমারে পথ দিয়া আসবে গো,
আমি সদা থাকি বলিতে এই রাস্তাতে কত লোক থাকি পথের পানে চা
যদি হিয়া আসবে রে দয়ালে পথ হিয়া আসবে রে আমি সদা থাকি বলতে প্রাণে হিয়া আমি সদা থাকি বলতে প্রাণে হিয়া যুগল চরণ লইয়া আমি মরি যেন তোমার যুগল চরণ লইয়া আমি সদায় থাকি পথের দিকে চাই দয়াল মারে পথ দিয়া আসবে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যালো, এই সুন্দর বাউল ভাই, তুমি চুল আর কোনোদিন লম্বা রাখবে না, ঠিক আছে? হ্যাঁ, তো বসো, কারণ হলো আমি ভাই পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেক দিনের সময় নেব। এই কৃষি, এই যে দেখেন আমার বোনটা কত সুন্দর না, হ্যাঁ মুক্তা কত সুন্দর না, মুক্তা কারা হয়, স্বর্ণ কারা হয়, মুক্তা মানে কি কত ভিতরে থাকে সেইখান থেকে তো মুক্তা করে আনা লাগে নাকি, সেটা অনেক দামি জিনিস। আমার বোনের চেহারাটাও ইনশাল্লাহ মাশাল্লাহ সুন্দর না, মনটাও ভালো, গান শুনি নাই, যাওয়ার সময় এটা শুনে যাবো, তাহলে বুঝবো যে কীরকম সুন্দর নাকি। তো দুইজনেরই ই ভাই দেখি টুটোতে দেখি, দুইজনই দেখেন মাশাল্লাহ মিলে গেছে না, চেহারায় মিলে গেছে না, হ্যাঁ ভাই বোন মিলে গেছে না, হ্যাঁ কি সুন্দর ভাই, কি সুন্দর সরি কি সুন্দর বোন, কি সুন্দর ভাই, এগোজন্য জোরে এক মিনিট হাতে তালি। তো ওরা খুব সরম পাইতেছে, কইছে ভাই বোন মিলে গেছে, ও এটা সরমই পাইতেছে, যাই কের জন্য ভাই আমি তুমি সরম পাইলা, এর জন্য আমি কি খুশি না বেজার, আমি নিজেও খুশি, লজ্জা থাকা ভালো, বেহায়া বেলজ্জা যারা তা করে লোকজন বেশি পছন্দ করে না, যারা একটু সরম সরম আছে এরাই ভালো, ওরা ভালো করবে, এই বোনও ভালো করবে, এই প্রত্যাশা করি সর্বোপরি দরবের বাবার এই মাজারে যারা যে যে নিয়াতে আসছেন আল্লাহর কাছে সেই কায়মন বাক্যে দোয়া করবেন, যেন আপনাদের সকলের দোয়া পূরণ করে, সকলের আশা যেন পূরণ করে, আমার এই শিল্পী ভাই বোনেরাও যেন অনেক বড় হয়, এদেশের প্রসিদ্ধ দশা শিল্পী হয়, বিখ্যাত শিল্পী হয়, সেই কামনা করে আমি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে সেটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আমি আমার মতো বিদায় নিলাম, 10 দিনের বদলে 10-15 মিনিট কথা কয়ে গেলাম, সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ধামসরবাসীর, জয় হোক মাজার কমিটির। হ্যালো, আমাদের উভয় শিল্পীকে গান কমিটি থেকে পালা ঘোষণা করে দিয়েছেন।
ধন্যবাদ আজকের গান কমিটিকে, ধন্যবাদ আজকে মাননীয় চেয়ারম্যান সাহেবকে এত সুন্দর করে আমাদের মাঝে মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য, ধন্যবাদ আপনাদের এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। শিল্পী যত বড় শিল্পী হোক, সে মঞ্চে কখনো গান গাইতে পারে না যদি শ্রোতারা সুন্দর একটা পরিবেশ না করে দেয় এবং সুন্দরভাবে সহযোগিতা না করে। আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন এবং আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, ওনার সাথে যারা এসেছে সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভক্তি রইল। তো আজকে খাজা বাবার জীবনী, বড়পী সাহেবের জীবনী নিয়ে আজকে পালা। তো আজকে লাস্টের একেবারেই শেষ দিন, তো আমাকে আবার ছোট ভাই জহির আমাকে বলেছিল যে আপা এই লাস্টের দিন আমাদের গান মানুষ থাকবে নাকি? প্রচুর মানুষ, প্রচুর। তা আমিও একটু মানে কনফিউজড ছিলাম যে আসলে কি থাকবে কি থাকবে না, কারণ আমি যখন বিজয় দেওয়ানের সাথে গান করেছিলাম এত মানুষ ছিল না, একটু কম ছিল। তো তারপরে দেখলাম যে আস্তে আস্তে লোকের সমাগমটা একটু বেড়েই চলেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এবং ধন্যবাদ আপনাদের দয়ালের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা। আপনাদের এত সুন্দর একটি পরিবেশ, তার মধ্যে আজকে অনেক মানুষ, শেষ দিনে অনেক মানুষ আপনারা হয়েছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম। তো আজকে খাজা বাবার জীবনী নিয়ে গান করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক, যিনি নিজেকে অনেক ছোট বলে গেছেন, এবং আমাদের গান কমিটির ভাই উপস্থাপক যিনি, তিনি বলেছেন যে প্রথম সারির গায়ক, তিনি বলছেন যে না প্রথম সারির গায়ক আমি এখনো হইতে পারি নাই, মানে আমার ভাই বুঝছে যে প্রথম সারির গায়ক বাংলাদেশের প্রবীণ যে শিল্পীগুলো ছিল একেবারে শুরু থেকে তারাই হলো প্রথম। আসলে বিষয়টা হলো এখন যারা তারা হলো সবচাইতে আগের শিল্পী, তারা হলো আগের সাধক, আগের শিল্পী। এখন আমরা যারা এই প্রজন্মে, এই প্রজন্মের শিল্পী যারা, তারাই কিন্তু প্রথম, নাকি বলেন? বর্তমান এই প্রজন্মের শিল্পী যারা তারাই কিন্তু প্রথম, আর আগের যারা ছিল তারা তো আগের গায়ক গায়িকা যারা আগের তো আছেই, কিন্তু বর্তমানে, তবে অবশ্য এটা ঠিক আছে যে ইউটিউবে ঘাটলে দেখবেন জহির পাগলারসে ছোট শিল্পী আর নাই, বয়সটা ওর চাইতে কম বয়সের শিল্পী এখন আর নাই, মানে কম বয়সের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত নাম, এত সুনাম, এত ভালোবাসা আল্লাহ ওকে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই ভালোবাসাটা সবসময়, সম্মানটা এবং এই গায়কিটা যেন সবসময় থাকে, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। তবে বয়সে ছোট হলেও তার গুণ ক্ষমতা কিন্তু অনেক বেশি। আমরা গ্রাম দেশে দেখি ধান্না মরিচ আছে না, দেখতে ছোট দেখা যায়, কামড় দিলে একবারে খবর হয়ে যায়, হয় না? আমাকে জহির পাগলা ভাই বয়সে ছোট কিন্তু তার মধ্যে যে মেধা, যে চিন্তা চেতনা, সেটা অনেক বড়। তাই আমরা গুণকে ভালোবাসি, আমরা সেটাকেই গানকে ভালোবাসি, গুণকে ভালোবাসি, চিন্তা চেতনাকে ভালোবাসি, বয়স কার কত এটা আমাদের দেখার দরকার নাই। ধন্যবাদ আজকের গান কমিটিকে, আমাকে দিয়েছেন বড়পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সোবানি, কুতুবের আব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী অনুসারে কিছু কথা এবং কিছু গান বলার জন্য। জহির আজকে করবেন খাজা বাবার জীবনী নিয়ে গান, একটি গান করেছেন চমৎকারভাবে, একটি প্রশ্ন আমার কাছে করে গেছেন, প্রশ্নটা যেখান থেকে করছে আমি সেখান থেকে একটা গান আগে রাখি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি কিছু কিছু
অপরাধ আমি আল্লাহ নিজে ক্ষমা করি না। বাবা মায়ের মনে যদি কোনো সন্তান কষ্ট দেয়, আল্লাহ বলেছেন বাবা মা যদি ওই সন্তানকে ক্ষমা না করে, আমি আল্লাহ নিজে তারে ক্ষমা করি না। যতক্ষণ পর্যন্ত বাবা মা ওই সন্তানকে ক্ষমা না করবে। আল্লাহ বলেছেন একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে খুন করা, হত্যা করা, এটা আমি আল্লাহ নিজেও ক্ষমা করি না যতক্ষণ পর্যন্ত যাকে মেরে ফেলা হয়েছে সে যদি ক্ষমা তাকে না করে। কথা সত্য। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবের আব্বানি গাউসে সামদানি, তিনি হলেন অলিকুলের শ্রেষ্ঠ অলি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে যাওয়ার সময় বড় পীর আব্দুল কাদের জিলানীকে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আপনারা সবাই এই বিষয়টা অবগত জীবনী অনুসারে, তিনি বলেছিলেন যে আমার পা যখন তোমার কাঁধে পড়েছে আমি তোমাকে দোয়া করে দিলাম, পৃথিবীর মধ্যে যত ওলি আছে সবার কাঁধে থাকবে তোমার পা। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তিনি তিনাকে বলেছিলেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উনার মতো একজন এত বড় ওলি হয়ে তিনি মানুষ খুন করলো, এই খুনে কি ওনার পাপ হইল না ওনার নেক হইল? এটার কারণটা ছিল কি? কেনই বা তিনি খুন করলেন? বড় পীর একটার দুইটা খুন করে নেই। বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি অনেকগুলো খুন করছে। কেন করছে? আমি প্রথমে একটা গান গাই, গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন, তারপরে আস্তে আস্তে বলার চেষ্টা করি। একদিন বড় পীরে আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া,
ধরিল বাঘের রূপ ধরিয়া, বাঘের রূপ ধরিয়া চাপা দিয়া ধরলো ভণ্ডের ঘরে ঘরে ধরে আসারের পক কয়ের কাঠর মারে ভটে আসার খাইয়া ভটে আসার খাইয়া যাই মরিয়া দেহ রইল করি বড় পীড় চলে গেল ইজ্জত রক্ষা করি ঘরে আসার খাইয়া ভণ্ডে আসার খাইয়া কি করিল দেহ রইল করি বড় পীড় চলে গেল ইজ্জত রক্ষা করি আল্লাহ ইশারাতে আল্লাহ ইশারাতে বলো কেটে গেল মায়না পুঁথে মাজনুনি চতুর্দিকে বাগটারে খুঁজে খুঁজে আর পাইল না খুঁজে আর পাইল না কই তখন আর ওহে জগৎ স্বামী মাঠ পাঠাইয়া ইজ্জত আমার রক্ষা করলো তুমি বলে আকাল দেওয়ান বলে আকাল দেওয়ান রোজি লাগান বড় বিড়াল নিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনে তুমি আল্লাহর ওলি চরণ ধুলি দাও আমারে ধৈর্য ধরে নীরব থাকেন পায়ে ধরে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব আজ নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গণ্ডগোল হয় গণ্ডগোল করলে কি বিচার গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে প্রশ্ন করে আমার ধারে কথা ভুলি নাই বড় পীরে খুন করেছে জীবনীতে পাই বড় পীর আব্দুল কাদের জিলানি যার কাছে রাখছেন আল্লাহ মারিফতের খনি বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভে শুনেন ঘটনা এক ভিখারি যাই ভিক্ষা চাইতে বড় পীরের বাবা বাড়িতে ছিল না নরম সুরে বলেছিল আমি কে তিন দিন যাবত খাই নাই খানা আপনার এ যাই কইয়া ঘরে যদি কেউ থাকে কিছু খাবার দেন খাইয়া দোয়া করব দুই হাত তুলিয়া এই কথা শুনিয়াই আমার বড় পীরের মা হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া ওই ভিখারি গেল পাগল হইয়া তার মনে মনে কুচিন্তায় আসিল চলিয়া মনে মনে কই যার হাত এত সুন্দর সে যেন কত সুন্দর হইতে পারে এই কথা মনে মনে ভিখারি চিন্তা করে হাত ধরে বাইরে এনে ইজ্জত মারতে চায় মা জননী দোয়া করে আল্লাহর দরগায় ইজ্জত আমার রক্ষা করো হে সাইরাপ্পানা তোমার কাছে ফরিয়াদ জানাই বলিতেছি এখন এই কথা বলার পরে কি কাম করিল বড় পীরের নিঃশ্বাস ধারা বাহিরে আসিল বড় পীরের নিঃশ্বাস ধারা বাহিরে আসিয়া বাঘের একটা রূপ ধরিল কথা নেন শুনিয়া বাঘের রূপ ধরিয়া বড় পীর কি কাম করিল ওই ভণ্ডটাকে তিনি কয়েকটা আসার মাইরা মারিয়া ফেলল ওই ভিখারিকে মেরে আবার মায়ের নিঃশ্বাসের সাথে চলে যাই গর্বের ভিতরে এই খুনে কি বাবা কখনো বড় পীরের পাপ হইতে পারে রে পাপ হইতে পারে রে পাপ হইতে পারে রে পাপ হইতে পারে বড় পীর আব্দুল কাদের জিলানি তার মায়ের ইজ্জত রক্ষা করেছেন যদি বাঘ হয়ে ভিখারিকে তিনি হত্যা না করত তাহলে সেখানে বড় পীরের মায়ের অসম্মান হইত তাই আল্লাহ ইশারায় আল্লাহ যদি না চাইতো আল্লাহ যদি ইশারা না করত তাহলে বড় পীর আসতে পারত না এটা আল্লাহ নিজেই ইশারা দিছেন তাই বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি নিঃশ্বাসের দ্বারা বের হয়ে একটা বাঘের রূপ ধরে ওই ভিখারিকে হত্যা করে এই খুনে কখনো পাপ হইতে পারে না বড় পীর আব্দুল
কাদের জিলানি, তিনি জীবনে আরেকটা খুন করেছিলেন, সৈয়দ আহমদ নাম তার। জীবনীতে এলো প্রচার, সৈয়দ আহমদ নাম তার। সৈয়দ আহমদ বলে একজন ফকির দরবেশ ছিল, ওই ফকির জঙ্গলে বসে বসে সাধনা করত, আর বড় পীরের গীবত গাইত, মানুষকে ঝামেলা করত। আসলে সে ভালো কোনো সাধু ছিল না। বড় পীরের সংবাদ পাইল, বলতেছি এখন না, বড় পীরের এক ভক্তরে দিয়া বড় পীর একটা চিঠি লেখা দিল, ওই চিঠি ওই সাধু পাইয়া যখন পড়তেছিল, চিঠি পড়ার সাথে সাথে তার গায়ে গেল আগুন ধরিয়া, পুইরা পুইরা ছাই হইল জীবনী যাই কইয়া। সৈয়দ আহমদ তার নাম, বড় পীর আব্দুল কাদের জিলানি তার ভক্তকে দিয়ে একটা চিঠি লেখা দিছে, চিঠির মধ্যে লেখা ছিল এস, চিঠির মধ্যে লেখা ছিল এস। ওই চিঠিটা পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এটা জীবনের কথা, বড় পীর খুন করেছে। বড় পীর খুন করেছে কি, দরবেশ বাবা খুন করছে কি, খুন করছে দেহের মধ্যে ছয়টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মদ মায়া মাসুর্য। মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো তেফেল, আরেক প্রকার মানুষ হলো কামেল। কামেল মানুষ যারা তারা হয় ওলি আল্লাহ, আর তেফেল মানুষ যারা তারা হয় অসম্পূর্ণ মানুষ। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকশিত যার হয়ে আছে দেখলেই চিনা যায় তার লক্ষণ। তাই লক্ষণধারী মানুষ যারা, তারা ভিতরে যে কামক্রোধ লোভ মদ মায়া মাসুর্য এই রিপুটাকে হত্যা করে তারা বশ করে ফেলে। আমরা চলি রিপুর তারুণায়, আর আল্লাহর ওলি যারা তারা রিপুকে যারা যা বলে তাই শুনে, তাই তো তারাই আল্লাহর ওলি যাই হইয়া। আর আমাদের মন যা চাই আমরা তাই করি, আমরা চলি রিপুর তারুণায়। তাই তো বড় পীর হত্যা করেছিল, তার দেহের মধ্যে যে কাম কামরিপু ছিল, তাই ওই রিপুটাকে বসে এনেছিল কাম ক্রোধ লোভ মদ মায়া মাসুর্য, ছয় রিপুকে বশ করেছিল বড় পীর দরবেশ সায়া উলিয়া। তাই তো বশ করে তাদের কথা শোনাইত, আমি বলিলাম খুলিয়া, এই তো তাহার কথা ছিল ইহার বেশি না, একটা কথা জানতে চাইব শুনেন ঘটনা রে, শুনেন ঘটনা রে, শুনেন ঘটনা রে, শুনেন ঘটনা। আমাদের আজকে পালা খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী। আজকে যদিও জীবনী অনুসারে আজকে কথা এবং গান, কিন্তু আমি কিন্তু একটু আগের থেকে শুরু করছি, কারণ বড় পীর সাহেবের জীবনী খাজা বাবার জীবনী তারা দুজন অলি ছিলেন, মাদার জাতুলি। যদি রুহানি জগৎ থেকে তাদের জীবনী গাওয়া শুরু করি, তাদের জীবনী গুণগান বলে শেষ করা যাবে না। তাই আমাকে যেভাবে যেখান থেকে প্রশ্ন করছে, আমি চেষ্টা করলাম সেখান থেকে গানের মধ্যে তার জবাব দেওয়ার জন্য। এবার আমি একটা প্রশ্ন, আমি একটা কথা খাজা বাবার জীবনী থেকে আমি জানতে চাই। আমি জানতে চাই, আজকে হলো রজব চাঁদের পাঁচ তারিখ, ছয় তারিখ না, আজকে রজব চাঁদের ছয় তারিখ খাজা বাবার উরুষ যাই হইয়া, সেখান থেকে প্রশ্ন করব, আমরা শুনব বইয়া বইয়া। আমি শুধু আপনার কাছে একটু জানতে চাই, বলিবেন বলিবেন আপনি, বলবেন রাত সবাই। আচ্ছা, খাজা বাবার দরবারে আমরা যারা যাই,
আমরা দেখি লাল নিশান এবং খাজা বাবার যে ড্যাগ, এটা লাল কাপড় দিয়ে মোড়ানো হয়। এটার একটা বিষয় আসে আছে না, লাল কাপড়টা যে বাঁধা হয়, লাল কাপড়টা যে উড়ানো হয়, এটার তো একটা বিষয় আছে। খাজা বাবার দরবারে গেলে একটা লাল সুতা দেয়। আমার একটু কথা থাকবে আপনার কাছে, আপনি বলবেন খাজা বাবার ড্যাগের মধ্যে যে লাল কাপড়টা বাঁধা হয়, এই লাল কাপড়টা বাঁধার কারণটা কি? খাজা শব্দের অর্থ হইল সবুজ, ধৈরা লাইছে ধৈরা লাইছে, এই খাজা শব্দের অর্থ হলো সবুজ। সবুজ কাপড় ব্যবহার না করে এখানে লাল কাপড় ব্যবহার করার কারণটা কি? খাজা বাবার দরবারে যে সুতা দেয়, এই সুতাটা আমরা সবাই গলাতে পড়ি, কিন্তু খাজা বাবার দরবারের খাদেম যারা, তারা এই সুতাটা পায়ের মধ্যে ব্যবহার করে। খাজা বাবার দরবারের যে লাল সুতা, আমরা খাজা বাবার দরবারে, আমি গেছি, আমি কয়েকবার খাজা বাবার দরবারে যাওয়ার মতো সৌভাগ্য আপনাদের দোয়ায় হয়েছে, যে আমার সাথে যে যে ঢোল বাজাচ্ছে, পেট বাজাচ্ছে, আমার এই এরাও কিন্তু খাজা বাবার দরবারে গেছে। এখন সেখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যে সুতাটা খাদেম সাহেব দরবার থেকে আমাদের গলার মধ্যে পরাইয়া দেয়, সেই সুতাটা খাদেমরা পায়ের মধ্যে করে। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন লাল সুতা আমরা গলাতে ব্যবহার করি, খাদেমরা পায়ে ব্যবহার করে, এটার কারণটা? একটাই প্রশ্ন, তারপর আস্তে আস্তে বলার চেষ্টা করব। যেহেতু এখন রজব চাঁদ চলতেছে, খাজা বাবার উরস, তাই এর জন্য লাল কাপড়টার ভেদ আমরা অনেকেই জানি না। এই লাল কাপড়ের ভেদ এর জন্য জানার জন্য আমি জিজ্ঞেস করলাম যে খাজা বাবার দরবারে যে লাল নিশান বা লাল কাপড় ড্যাগের মধ্যে বাঁধা হয়, এটা বাঁধা হয় কারণটা কি? লালের সাথে খাজা বাবার সাথে সম্পর্কটা কি? আমার বড় পিরে একদিন, বড় পিরে আমার, বড় পিরে একদিন, বড় পিরে। চেষ্টা করলাম খুব সংক্ষিপ্তভাবে আলাপ আলোচনা করার, আর পালার থেকে একটি গান, প্রশ্ন একটি। আমি চেষ্টা করছি যে দরবারে এসেছি সেই দরবেশা রহমতুল্লাহ আলাইহি বাবাকে স্মরণ করে একটি গান আমি রাখছি। আপনারা যে যার আশেক, যে যার মুর্শিদকে ভালোবাসেন, সেই মুর্শিদকে ধানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। Yeah.
থেকে আপনাদের কাছে একটা গামছা নিয়ে যাবে। আপনারা আজকে ওরসের শেষ দিন, আপনারা যে যা পারেন একটা নিয়ত করে দরবারের জন্য, বাজারের উন্নয়ন কাজের জন্য আপনারা যতটুকু পারেন, যে যার যে যত টাকা পারেন, আপনারা অবশ্যই একটা নিয়ত করে আপনারা দিয়ে দিবেন। আল্লাহর ওলির দরবারে যদি কেউ কিছু দেয় তাহলে সে কখনো খালি হাতে ফিরে না। কবি বলেছেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। দরবেশা বাবা দরবারে গো, দরবেশাই দরবারে গো, আল্লাহর ওলির দরবারে। কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। কেউ ফিরে না খালি
আমার কাছে দুইটি কথা রাখলেন। প্রথম কথা হলো,
খাজা বাবার দরবারে দুইটি ডেক আছে, ওই ডেকগুলো লাল কাপড় দ্বারা আবৃত, লাল কাপড় বিশিষ্ট ঢাকা। এমনকি আমাদের দেশে প্রত্যেকটি মাজারের উপরে দেখা যায় লাল কাপড়, তাই না? আমি যখন গাড়ি দিয়ে আসছি, আমাদের গাড়িগুলো ওই মাঠে, ওই যে ওখানে যেগুলো শীষ দেয় ওগুলো কমাইবেন, শীষ দিলেই যদি শিল্পীরটা কমায় দেন, প্রেশার পরে আমার, এরা এরা বাজায় যন্ত্র আর আমার জান। তো ওইখান থেকে মাজারের পতাকাগুলো দেখি লাল, আমরা রাস্তা দিয়ে যখন যাই রাস্তার এপাশে ওপাশে দেখি বাঁশের মাথায় লাল পতাকা থাকে, আমরা বুঝতে পারি নিশ্চয় ওখানে কোনো মাজার এখানে আছে বা কোনো মাজারকেই আমরা বেশি প্রাধান্য দেই, এটা হাম দেয়া আছে। সমস্যাটা কি, আমার কপাল মন্দ নাকি? হ্যালো হ্যালো, এটা তো ঠিক না দাদা, এই যে বোকালটা আবার আগের মতো নড়চড় হয়ে যায়, এই যে একটা হাম দিয়ে থাকে, কর্ডলেসগুলো বন্ধ করেন না। সাউন্ড যদি বাড়ে তাহলে হাম দেয় কেন? এই যে একটা হাম দেয়, একটা স্পিকার ডিস্টার্ব আছে, একটা মাইনাস করে দেন, যেটা ভালো লাগে না হাম দেওয়ার একটা কারণ আছে, বাড়াইলে শীষ দিতে পারে, নোয়েজ করতে পারে, কিন্তু এরকম হাম দেওয়ার সম্ভাবনা নাই। এটা তো আমার প্রশ্নটা এই যে খাজা বাবার দরবারে যে দুইটা পাতিল আছে, ডেগ আছে, ওখানে লাল পতাকায় ঘেরা, ভাই কারণটা কি? যে একটা হাম দেয়, কথা বলার মুড নষ্ট হয়ে গেল। হ্যালো, ওইখানে একরকম বাজে, এখানে আরেকরকম বাজে, হ ভোকালটা ওইখানে একরকম বাজে, এই যে এখানে আসছে হাম দেয়, হামটা শোনেন না? হ্যালো হ্যালো, নাই তো, এই যে হাম দেয়, একটু দেয় দিয়ে দিয়ে চলে যায়। আমি তো এটার শীষ ধরান, এটা বাড়াইয়া শীষ ধরান, বাড়ান। হ্যালো, এই আর কমায়েন না, আর ধরেন না। তো লাল পতাকা দিয়ে ঘেরাও কেন, এটা হইলো এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল, আমরা মায়েরা, মা আমরা দেশের দেখবেন, বাবা মিরপুর শাহালি মাজারে গেলে দেখবেন এক পাগল থাকে, কিছু কিছু পাগল সুতা নিয়ে হাঁটে, লাগাল পাইলে তারে ধৈর্য হাতে পরাইয়া দেয়, মাঝে মাঝে টাকাও চায়, দুই চার পাঁচ দশ টাকা চায়, সুতাটা হাতে পরায়, কেউ গলায় পরে, কেউ ডান হাতে পরে, পরে না? এখন আমার আপার প্রশ্ন হইল, খাজা বাবার দরবারের খাদেম যারা, তারা সুতাটা পায়ে পরে, এই সুতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কেন পায়ে পরে লাল সুতাটা? আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো, কিন্তু সুতা সম্পর্কে যে প্রশ্নটা আমাকে করেছেন এটার জবাবটা আমি আপনাকে দিতে পারলাম না। কেননা আমরা সবসময় যেটা হাতে পরি তারা এটা পায়ে কেন পরে একমাত্র তারা জানে, আমার বিবেকে এটা ধরে না।
এটা আমার চিন্তায়ও নাই, আমি জানিও না যে কেন তারা এটা পায়ে পড়ে। আমি একটা গুজবি প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিলাম, এর মানে এই না যে আমি জিততে গেলাম। এটা আপনি সমাধান দিবেন, যেহেতু আপনি দরবারে গিয়েছেন, খাজা বাবার দরবারে আপনি যাওয়ার কারণে দেখছেন, এটার জবাবটা আপনি ভালো দিবেন। ইউটিউব ক্যামেরা চলে, একটা আজাইরা কুজাইরা কথা আমি কয়ে দিলাম, এটা দেশের মানুষ জানলো ভুয়া এক কথা, এটার দরকার নাই। এর থেকে ভালো কেন হাতের সুতা পায়ে পড়ে। হাতের সুতাটা বড় জোর কোমরে পর্যন্ত পড়তে পারে, ঠিক না? এরপরে নেওয়া এটা ঠিক না, কিন্তু তারা যে পায়ে পড়ে এটা কেন পড়ে এটা একমাত্র আপনি ভালো জানেন, আপনি এটার জবাব দিবেন না, ঠিক আছে নি বাবা? এটা আমার থেকে সে ভালো জানে। এই সুতা আমি আমার আজ পর্যন্ত আমার কোনো সুতা আমি পরি নাই, একেবারেই পরিষ্কার। তবে মাজারে গেলে মানত স্বরূপ আমি বাইজিদ বুস্তামির দরবারে গিয়েছি, আমি একটা সুতা দিয়েছি। শাহজালাল বাবার মাজারে গিয়েছি, শাহপরাণ বাবার মাজারে গিয়েছি, আমি নিয়ত স্বরূপ একটা সুতা গাছের গোড়ায় দিয়েছি। শাহালি বাবার মাজারেও সুতা দিয়েছি, আমার গায়ে আমি সুতা লাগাই নাই। আমার মা বলছে তোমার কিছু লাগবে না, দরবারে সব দরবারের দোয়া তোমার উপর আছে, আমি মার দোয়াটাও তোমার উপরে আছে। তো এই সুতা নিয়ে আমি জবাব দিলাম না, ওই লাল কাপড়ের জবাবটা দিব। তার আগে একটা গান আপনাকে আমি উপহার দেই, তারপর আপনার জবাবটা দিই। পরে একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, পরে একদিন জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, কমাই দে, বাড়ায় দাও। ওর জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, তীরের ধৈরা বইছে ডাকাইতে। ওর জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে। ওর জঙ্গলারি রাস্তা দিয়া, ওর জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে। আদিল জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে। বাবা ডাকাইতের দল করতে ডাকাতি, ডাকাতি, ওরে রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গোতারায়, আনন্দে মাতি গোতারায়, আনন্দে মাতি গোতারায়, আনন্দে মাতি গোতারায়, আনন্দে মাতি। ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, সেই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গো তারায়, আনন্দে মাতি। তাদের হাতে ছিল অস্ত্রঘাতি, হাতে ছিল অস্ত্র, তাদের হাতে ছিল অস্ত্রঘাতি তরবারি হাতে গো আমার, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজায় বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া। বাবা সততার পুরস্কার আছে না? আছে, আছে না?
এটা অলিয়া অলিয়াদের জীবনী পড়লে, তাদের জীবনী দেখলে এটা বোঝা যায়। বড় পীরের জীবনীতেও বড় পীর সততার পুরস্কার পাইলেন, খাজা বাবার জীবনীতেও খাজা বাবা সততার পুরস্কার পাইলেন। বড় পীরের জীবনীর মধ্যে পাওয়া যায়, একদিন বড় পীরের মা আব্দুল কাদেরকে, বাবুটাকে শান্ত করেন মা, বড় পীরের মা বড় পীরকে 40 টুকরা স্বর্ণ মুদ্রা দিয়ে শিক্ষা গ্রহণ করার জন্য তাকে পাঠাইলেন ওস্তাদের কাছে। 40 টুকরা স্বর্ণ দিলেন, পরনে যে কাপড়টা ছিল, জামাটা, এই জামাটার ভিতরে সেলাই কইরা দিয়ে দিছে যেন না হারায় কেউ না পায়। তো ডাকাতরা রাস্তায় পাইয়া চেক করলো, সারা দেহ তল্লাশি করে কিছুই পায় নাই। বড় পীরকে জিজ্ঞাসা করে, ও বড় পীর, ও বাবু, বাচ্চা তো, তোমার সর্বঙ্গ তালাশ করে তো আমরা কিছুই পাইলাম না, তোমার সাথে আছে কি? আব্দুল কাদের বলে, ডাকাত সর্দার ভাই, আমার কাছে তেমন কিছু নাই, আমার মা আমার 40 টুকরা স্বর্ণ মুদ্রা এই যে কাপড়ে সেলাই করে দিছে এটা আছে। ডাকাত সর্দার আস্তন কাটিয়া একে একে 40 টুকরা স্বর্ণ মুদ্রা লয়ে বাহির করিয়া অবাক হইয়া তাকাইল বড় পীরের দিকে, বলে, ভালো, তুমি যদি স্বীকার না করতা তাহলে আমরা কিন্তু 40 টুকরা স্বর্ণ খুঁজা পাইতাম না, তুমি কেন স্বীকার করলা? তুমি স্বীকার না করলেও পারতা, এমন জায়গায় আমরা তোমার খোঁজ করে পাই নাই, তুমি যদি না বলতে আমরা পাইতাম না, তুমি স্বীকার করলা কেন? বলো, ও ডাকাত, আমার মায়ের মুখের বাণী আমি তোমাদের জানাই, আমি যেন জবানে মিথ্যা না বলি, আমি আমার মায়ের কাছে সেই শিক্ষা পাই। আমার মা আমারে আদেশ করে কখনো যেন মিথ্যার আশ্রয় নাহি নেই, এই কারণে তোমার প্রশ্নের সত্য জবাব দেই, মা আমারে শিখাইয়াছেন আমি যেন সদা সত্য কথা বলি, তাই এই স্বর্ণের চেয়ে দামি আমার মায়ের মুখের বুলি, মা আমারে শিখাইলেন সদা যেন সত্য কথা বলি, এই স্বর্ণের চেয়ে দামি আমার মায়ের মুখের বুলি, তোমার যদি ইচ্ছা হয় ভাই নিয়া নিতে পারো, এর চাইতে অধিক কিছু আর খুঁজিয়া না পাইবা। ডাকাত সর্দার বড় পীরের সততায় মুগ্ধ গেলেন হইয়া কলমা পড়িয়া ডাকাত ইসলাম লয় গ্রহণ করিয়া, কাউকে মাইরা ইসলামে আনা যায় না? আনা যায়, কাউকে মাইরা ধর্মে আনা যায়? আমি যদি ভালো না হই বাবা, আমারে যদি সারা দিন পিডান, আমি ভালো হমু? আল্লাহ যদি আমার হেদায়েত না করে, আমি যদি ভালো না হই, আমারে কেউ মাইরা বা ভালো করতে পারবো? কেউ পারবো না। ভালোবাসা দিয়ে যদি কাউরে দলে আনা না যায়, সুদ ঘুষ দিয়া লোভ দেখায়া কাউকে দলে আনা যাবে না? আনা গেলেও তার দ্বারা দলের কোনো উন্নত হবে না? জোর করে আনতে পারবো, আনলেও তার দ্বারা আমার দলের কোনো উপকার হবে না? আর কেউ যদি ভালোবেসে আমার দলে আসে, তার দ্বারা আমার উপকার হইতে পারে? আমার খাজা বাবার জীবনী পড়লে পাওয়া যায়, ইসলাম ধর্ম প্রচার করার জন্য আমার খাজা বাবা যখন এক পাহাড় জঙ্গল দিয়া তার 11 জন সাহাব সদস্য নিয়া আমার খাজা বাবা সহ 12 জন আল্লাহর ওলি যায়, একদল ডাকাত আমার খাজা বাবার লাগাল পায়। ডাকাত সর্দারের হাতে ছিল তরবারি, হাতে ছিল চাকু, আমার খাজা বাবা আল্লাহর ওলি, তার কাছে চাকু ছুরি নাই,
কিন্তু চোখের মধ্যে জ্বালালি আগুন আমার মালিক দিলেন সাই। তারপরে কি ঘটনা হইল আমি বলিবারে চাই, গানে গানে সুরে সুরে সেই গানটা গাই। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া, গেল ডাকাইতে দল বেহুশ হইয়া, ডাকাইতে দল বেহুশ হইয়া, গেল ডাকাইতে দল বেহুশ হইয়া, লাগলো পয়রা করাইতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে, কোন জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, ও সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র। চাওয়ার মধ্যে বেশ কম আছে না কি গো মা? এখানে বাচ্চা আছে, অনেক বাচ্চারা আছে। একজন বড় ভাই আমার দিকে দুই রকম ভাবে চাইতে পারে, একটা হলো মায়ার চাহনি আর একটা হলো রাগ হইয়া চাহনি, আছে না? আছে। বাচ্চার দিকে যদি কেউ মায়ার চোখে চায়, বাচ্চাটা যখন বুঝতে পারে যে একটু মায়া দেওয়া চাইছে, বাচ্চাটা কাছে আসতে চায়, একটু আসতে চায়। আচ্ছা বাবা আপনি দিয়ে আস্তে করে যান, একটু এলোমেলো লাগে, এই যে হাঁটাহাঁটি করলে একটু, ক্যামেরা আছে তো একটু ঘোলাটে লাগে। তো বাচ্চার দিকে যদি কেউ একটু মায়ার নজরে চায়, দেখবেন বাচ্চাটা কাছে আসে, আসে না? আবার দেখবেন বাচ্চার দিকে যদি একটু রাগ হইয়া তাকায়, একটু চোখ গরম করে তাকায়, বাচ্চাটা কি কাছে আইব কি? যতটা কাছে আসতো তার থেকে বেশি দূরে চলে যাবে, তাই না? তাই আমার খাজা বাবার চোখের মধ্যে দুইটা নজর, একটা হলো মায়ার নজর, একটা হলো জালালি নজর। আমার খাজা বাবা জালালি নজরে যেদিকে তাই তো পাহাড় পুইরা ছাই হইয়া যাইতো। তাই ওই ডাকাইতের দিকে যখন খাজা বাবা একটু জালালি নজরে চাইল, ডাকাইতের দল অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতের দল, ওরে সবাই লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল গো তারা, খাজার চরণ। ওরে বাবা জ্ঞান ফিরিয়া ডাকাইতের দল, ওরে লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল। ওরে ডাকাতি ভুলিয়া তারা, ডাকাতি ভুলিয়া তারা, ওরে ডাকাতি ভুলিয়া ছিল ইসলামেতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। বাবা খাজা বাবা যেই ধনের ধনী, ডাকাতের ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনি গোতারে, জন্মের ধনি গোতারে, জন্মের ধনি গোতারে, জন্মের ধনি। আমার খাজা বাবা যেই ধনের ধনি, বাজান ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনি গোতারে, জন্মের ধনি। আরে খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি, পায়া বুলের গীতে গো,
খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, তীরে ধৈরা বইছে ডাকাইতে, জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে। যেইভাবে তে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমি তাহার কথার সূত্র ধরে আমার জবাব দিতে চাই। একটা জবাব দিব, আরেকটা তো জানি না, এখন জানি না এটার কারণে আবার উনি নাকি কষ্ট, না আপনারা কষ্ট পাইতেছেন, হ্যাঁ তো জানে না, না মানে জানি না, এটা কিন্তু দোষের কিছু না, কিন্তু মিথ্যা বলাটা দোষের কিছু। আমি আমার ভাবনা থেকে বলছি, জানি না এটা দোষ না, মিথ্যা বলাটা কিন্তু দোষ। এখন আপনারা যদি আমার প্রতি বেজার হন, তাহলে আমি মাপ চাওয়া ছাড়া উপায় নাই। আমার খাজা বাবা হুসাইনি বংশের, কার বংশের, কার বংশের? খাজা বাবা হুসাইনি বংশের। লাল কাপড় খাজা বাবার ডেগে থাকে, আপনারা ঢাকা পুরান ঢাকা গেলে দেখবেন, সিদ্দিক বাজার গেলে দেখবেন, সব বিরানির ডেকে লাল কাপড় দেওয়া রাখছে। কেউ আমগো দেশে যে বিরিয়ানি পোলাও বিক্রি করে, এই বিরিয়ানির ড্যাগও দেখবেন লাল কাপড় দিয়ে ঘুরায় রাখছি। আচ্ছা, খাজা বাবার ড্যাগের কাহিনী কুমু, এই যে বিরিয়ানিওয়ালারা যে লাল কাপড় দিয়ে ড্যাগ ঘুরে রাখে, এরা কুন্ডা বুঝে দেয় নাকি? আবার অনেকেই দেখবেন লাল কাপড় পরলে, লাল কাপড় লাগাইলে কয়ে বন্ড কয়নি, যেই ভদ্রলোক লাল শালু পরনেওয়ালারে গিবত করে ভণ্ড কয়, ওই ভদ্রলোক নিজেই লাল কাপড় দিয়ে পেঁচাইয়া বিরিয়ানি বিক্রি করে। এখন কেমন হয়েছে? হ্যাঁ, যে লোক ভণ্ড কইল আমারে লাল কাপড় পরার কারণে, ওই ভদ্রলোক পুরান ঢাকার বিশিষ্ট বিরিয়ানি বিক্রেতা, ওনার দোকানে গিয়ে দেখি উনি ওনার বিরিয়ানির ডেক লাল কাপড় দিয়ে ঘুরে রাখছে। ব্যাপার কি, উনি লাল কাপড় গায়ে লাগাইলে উনি ওই বন্ড, আর দাদা ভাই আপনি যে বিরিয়ানির মধ্যে লাল কাপড় দিয়ে বিক্রি করেন, আপনারটা কি মানে লাল কাপড় হইলেই যে বন্ড হয় তা কিন্তু না। মুঘল আমলে বিরিয়ানির উৎপত্তি কোথায় জানেন? বিরিয়ানির উৎপত্তি হলো দিল্লিতে, বিরিয়ানির উৎপত্তি দিল্লিতে। এই দিল্লি থেকে সমস্ত বিশ্বের মধ্যে বিরিয়ানির প্রচলন ঘটেছে। আর লাল মানে রেল লাইন, সিগন্যাল, কোনো সিগন্যাল বাতিতে যদি লাল কাপ লাল সিগন্যাল দেওয়া হয়, এটা হলো বিপদ সংকেত। ট্রেন আসতেছে, ট্রেন থামাইবেন, আপনি জোর কইরা কিন্তু ট্রেন থামাইতে পারবেন না। কি করবেন? একটা লাল গামছা, লাল কাপড় একটা বাঁশের মাথায় ধরে খালি আপনি ধরে রাখবেন, ট্রেন খালি থামবো না, কারণ আপনার গোড়ায় বয়ে থাকবো। আমগো বাড়ি কিন্তু আবার রেল লাইনের পাশে কসবা শালদা নদী, তো আমরা আবার মাঝে মাঝে দেখি লাল কাপড় ধরে ওই যে রেল লাইনের শ্রমিকরা কাজ করে, ওনার একটা কাপড় ধরলেই ট্রেন থামে। এর মানে বোঝা যায় রেড সিগন্যাল মানে বিপদ সংকেত। এই বিপদ সংকেত নিশ্চয়ই এই জায়গার পরে কোনো বিপদ আছে, তাই আপনি আপাতত এখানে থামেন। লাল কাপড় অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করা হয়, কিন্তু আমার খাজা বাবার দরবারে ব্যবহার করার একটাই কারণ, আমার খাজা বাবা হুসাইনি বংশে। আর আমার খাজা বাবা হুসাইনি বংশে এমন একজন বংশে আসলেন যে হুসাইন কারবালার মধ্যে ইসলামের বিজয়ের জন্য নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন, নিজের তাজা রক্ত কারবালার প্রান্তরে ঢেলে দিয়া নানার উম্মতকে তরাই নেওয়ার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছেন। আর ওই লাল রক্তের সম্মানার্থে খাজা বাবার দরবারে আজও পর্যন্ত লাল নিশান পড়ে। আরেকটা কথা বলি, আমাদের দেশে অনেক মাজার আছে, অনেক মাজারে লাল কাপড় পরা হয়। লাল কাপড় পরার আমার মা আমাকে এই শিক্ষাটা দিছে যে লাল সিগন্যাল দেখা মানে
মাঝারে যদি লাল কাপড় দেখো তাহলে ওই জায়গায় কখনো বেয়াদবি করবা না। এই লালটা হইলো বিপদ সংকেত, এখানে যদি কেউ বেয়াদবি করে তার কখনো ক্ষমার আশা নাই যদি দরবার থেকে তাকে ক্ষমা না করা। আর বিরানির ডেকে যে লাল কাপড় দেয় এটার কারণ হইল মুঘল আমলে যারা মুঘল ছিলেন তারা যখন প্রথমত খাবার পরিবেশন করত তাদেরকে লাল গুচ্ছা শুভেচ্ছা দিত। আমাদের দেশে মাননীয় এমপি মন্ত্রী মহোদয় আসলে লাল গোলাপের শুভেচ্ছা দেয় না, সম্বর্ধনা দেয় না, তাদেরকেও লাল কাপড় দ্বারা লাল লাল গুচ্ছা শুভেচ্ছা দিত। এই লালটার মানে মনের রং হইল লাল। মানুষের মুখের একটা ভাষা আছে, রঙেরও কিন্তু কিছু ভাষা আছে। ওই লাল হইল মনের রং, খুশি আনন্দ উৎফুল্লের রঙের নাম হইল লাল। কিছু লাল ব্যবহার করা হয় বিপদ সংকেত, কিছু লাল ব্যবহার করা হয় সাধু মহগণের দরবারে, কিছু লাল কাপড় ব্যবহার করা হয় লাল দিয়া শুভেচ্ছা জানাইয়া তারা আপ্যায়ন করার জন্য। এই তো তাহার প্রশ্ন ছিল, আমি কইরা দিলাম শেষ। এইবার আমার বোনের কাছে একটা কথা রাখিব বিশেষ, বড় পীরের জীবনী ধরিয়া গান গাইলেন ভাই। বড় পীরের জীবনী হইতে একটা কথা জানতে চাই, এতে কি বুঝলাম? খুন করার মতো করতে পারলে তাতে কোনো পাপ নাই, ঠিক কিনা বাবা? খুন করতে পারলে নিজামুদ্দিন আউলিয়াও খুন করে ডাকাইতে হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া মানুষ খুন করে আল্লাহর ওলি হয়েছেন, তার খুন করায় কোনো পাপ ছিল না। চুরি করে একজন ব্যক্তি যার নাম ছিল হীরা, বড় পীরের জামানায় ওনার নাম ছিল হীরা, বড় পীরের চাদর চুরি করতে গিয়া বড় পীর তাকে আল্লাহর ওলি কুতুব বানিয়ে দিয়েছে। অনেক বিস্তারিত, তার মানে চুরি করার মতো করতে পারলে, জায়গা মতো চুরি করলে ওই চুরিতে কখনো পাপ হয় না। ডাকাতি করলে যেই ডাকাতিতে মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণ হবে ওই ডাকাতি করলে আমার পাপ হবে। আর যদি আমি ডাকাতি কইরা মানুষের কল্যাণে কাজে লাগাই, সামান্য কিছু ডাকাতির বিনিময়ে যদি মানুষের প্রাণ বাঁচে তাহলে এই ডাকাতিতে আমার আল্লাহ তাকে মনে হয় গুনাহ দিবে না, পাপ হবে না। আমার বোনের কাছে আমার একটা কথা থাকবে, বড় পীরের জীবনী পইরা পাইলাম, বড় পীর একজন মায়ের পিঠ মোবারকের সাথে ঘষা দিয়ে তার গর্ভে বাচ্চা দান করেছে। আমার মা আমার বাবা উভয়ের কারণে আমার জন্ম হয়েছে, ঠিক না বাবা? কার কারণে? মা একলা থাকার কারণে না মা বাবা দুজনে মিলিত হওয়ার পরে আমার জন্ম হয়েছে। আমার মা বাবা যখন প্রেম বন্ধনে হয় তখন মা বাবার মাধ্যমে একটা শিশুর জন্ম হয় যার নাম আজকে জহিরুল ইসলাম, যার নাম মুক্তা সরকার। এখন বড় পীর একজন মাকে তার পিঠের সাথে ঘষা দিয়া তার গর্ভে বাচ্চা দিলেন। আপনার কাছে আমার জিজ্ঞাসা, এটা কেমনে সম্ভব? এই বাচ্চাটাকে মাটাকে কিভাবে সম্ভব? এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে। কিছু ভাবগান হবে একটু ভাবে। হ্যাঁ, আমি একটা আমার ভালো লাগা থেকে একটা গান আমি রাখি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, আমাকে একটু সহযোগিতা করেন। আমি আজকে কয়দিন গান করতেছি মালিক ভালো জানে, এটার সহযোগিতায় গান গেয়ে দাঁড়াইতেছি। আজকে কয়েকদিন যাবত আহার নিদ্রা ততটা ভালো যাচ্ছে না, কসবা থেকে নিজে গাড়ি চালাই আইছি মানিকগঞ্জ, আইসে গানে দাঁড়াইছি। জীবনটা যায় আর আসে, যদি বাবার দয়া হয় দুই একটা গান গাইতে পারো, এরপরে আপনি যদি সহযোগিতা করেন। ওরে একে তো দুঃখিনী, আমি আমার রশিদ চা
ভালোবাসা দিয়া হাত ধরা এটা কঠিন না, কিন্তু হাতটা ধইরা সাথে কইরা নিয়ে যাওয়াটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, ভালোবাসা দেওয়া আদান প্রদান করা এটা কঠিন না, কিন্তু হাতটা ধইরে তারে সাথে কইরা নিয়ে যাওয়াটা কিন্তু অনেক কঠিন। কিন্তু যেই ভালোবাসায় হাত ধইরা নিয়া এমন এক জায়গায় ছাইরা দেয়, এরপরে না পিছনে আসতে পারি না সামনে যাইতে পারি, কারণ রাস্তাটা তো আমি চিনি না, আমার হাতে ধইরে নিয়ে গেছে, যেই পর্যন্ত নিয়ে গেছে এই পর্যন্ত তো আমি তারে চিনা গেছি, রাস্তার দিকে তো আমার খেল ছিল না। যখন আমাকে হাত ছাইরা দেয় তখন না আমি চিনা ফিরে আসতে পারি না চিনা সামনে যাইতে পারি। তাই কবির এই গান, একে তো দুঃখিনী আমি, আরো যে অবলা ও প্রাণ বন্ধু রে বন্ধু অবলা রে প্রাণে বন্ধু রে ও বলা রে কেমনে ভুইলা রইলা, একে তো দুঃখিনী বন্ধু রশিদ চাহা পাগলে রে কেমনে ভুইলা রইলা, আমার দরবেশ চাহা অবলা
বলারে কেমনে ভুলিলাম গেলাম ও প্রাণ বন্ধু রে ও বলারে কেমনে ভুলিলা রইলা মালে কে রে গাওয়া গীতি
রে সুরে সন্ধে রাখিয়া গেলা মেরে বন্ধু মালে গাওয়াগি রে সুরে ছন্দে রাখিয়া গেলাম রে আমার দরবেশ চার সরকার মালিকের গাওয়াগি রে মনে চাইলে দেখা যায় রে বন্ধু বুঝবে মনের জ্বালা মনে চাইলে বন্ধু রে ও বোলা রে কেমনে ভুইলা রইলা ও প্রাণ বন্ধু রে ও বোলা রে কেমনে ভুইলা রইলা একে তো দুঃখিনী আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।